দেখা গেল স্বামী একটা বোকা দিয়েছে, একটু কুটু কথা বলেছে, দেখা গেল সাথে সাথে উল্টা উল্টা পাল্টা আইটেম গোটাই ফেললো। এই জন্যই বলি ভাই, বউয়ের সাথে কখনো কোনো ধরনের তর্কে যাবেন না। বউ যা বলবে জি স্যার, ইয়েস স্যার, এতেই কাটাই দিবে। আদারওয়াইজ 14 শিখের ভিতরে ঢুকতে হবে, জীবন তেনা তেনা। ভাই প্লিজ আর বলেন না, আপনি আর একটু বললে ভয়ে আমার স্ট্রোক হইতে পারে। আরে আপনি কেন ভয় পাবেন, আপনি কি বিয়ে করছেন নাকি? আপনার একটা ফ্রি অ্যাডভাইস দিলাম এই আর কি, যা করুন কাজ করুন, কাজ করুন। কি আপডেট? আর ভাই অবস্থা, দেশের যে কি একটা পরিস্থিতি হয়েছে, আজকে খবরের কাগজ পড়ছেন কি সব নিউজ যে ভাই ইদানিং ছাপা হয়, স্ত্রী আত্মহত্যা করে স্বামী আটক। স্ত্রী আত্মহত্যা করার স্বামী আটক? স্বামী তখন কই ছিল? অফিসে। আর ওইদিকে স্ত্রী এক গাদা ঘুমের ওষুধ কিনে আনছে ফার্মেসি থেকে, ওইটা খেয়ে আত্মহত্যা করছে। না দান দান দান, একটু হিসাব মিলেনি। মানে স্বামী যদি অফিসে থাকে তাহলে স্বামী বেচারার কি দোষ? স্ত্রীর আত্মহত্যার পিছনে স্বামীর অবদান অনেক। স্ত্রী যদি আত্মহত্যা করে তাহলে সমস্ত দোষ হয় স্বামীর। আর এই স্বামী যেখানে থাকুক না কেন, চান্দার দেশেও জুড়ে থাকে, সেইখান থেকে পুলিশ তারে ধরে না জেলে ভরবে। আর ওই সময় স্বামী হয়ে যায় সবার কাছে ভিলেন, কেউ তারে বিশ্বাস করে না। তাহলে তো খুবই বিপদের কথা। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তারপরও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্বামীদেরও দোষ থাকে। সেটা বুঝলাম, বিনা কারণে তার কেউ সুইসাইড করবে না, নিশ্চয়ই কিছু না কিছু ঘটে। কিন্তু অনেক মেয়ে কিন্তু আবার অনেক অভিমানীও হয়, দেখা গেলো স্বামী একটা বোকা দিয়েছে, একটু কুটু কথা বলেছে, দেখা গেলো সাথে সাথে উল্টা উল্টা পাল্টা আইটেম গোটাই ফেললো। এই জন্যই বলি ভাই, বউয়ের সাথে কখনো কোনো ধরনের তর্কে যাবেন না। বউ যা বলবে জি স্যার, ইয়েস স্যার, এতেই কাটাই দিবে। আদারওয়াইজ 14 শিখের ভিতরে ঢুকতে হবে, জীবন তেনা তেনা। ভাই প্লিজ আর বলেন না, আপনি আর একটু বললে ভয়ে আমার স্ট্রোক হইতে পারে। আরে আপনি কেন ভয় পাবেন, আপনি কি বিয়ে করছেন নাকি? আপনার একটা ফ্রি অ্যাডভাইস দিলাম এই আর কি, যা করুন কাজ করুন, কাজ করুন। অ্যাডভাইস দিয়ে তো ফ্রি ভয় লাগাই দিলেন ভাই। আমার হাজবেন্ডটা একটা পাগল ভাবি, আমার জন্য এত এত জিনিস কেনাকাটা করে। এখন তো চিন্তা করছি জিনিসপত্র রাখার জন্য আলাদা একটা বাসা নিতে হবে। আপনি তো অনেক লাকি ভাবি, আমার হাজবেন্ডকে একটা জিনিস আনতে বললে 10 দিন বলতে হবে, তারপরে সে যেটা আনবে সেটা তো 100টা ফল্ট। আর আমার হাজবেন্ডের কি প্রবলেম জানেন, সে মার্কেটে গেলে বার্গেনিং একদম করতেই চায় না, এর জন্যই তো দোকানদাররা পাগল করে ফেলে। যাওয়ার সাথে সাথে স্যার স্যার ডাকতে ডাকতে এই দিক থেকে সালাম দিচ্ছে, এই দিক থেকে ও টানছে, এত করে বলি যে দোকানদারদের কথা মতো নিও না, একটু বার্গেনিং করো, কিন্তু না সে একদমই তা করবে না। আমার জন্য তো অন্য সমস্যা ভাবি, একটা জিনিসের দাম 100 টাকা হলে সেটার দাম 10 টাকায় না নামানো পর্যন্ত বান্দা ছাড়বে না, আর ততক্ষণে আমার কেনাকাটার ধৈর্য চলে যায়। ইস, আমারটা যদি ভাইয়ের কাছ থেকে কিছু শিখতো। ভাইয়ের কাছ থেকে শিখবে? ভাইয়ের কাছ থেকে শেখার কিছুই নেই ভাবি, একটা সামান্য কাজ করার জন্য যতটুকু ধৈর্য দরকার হয় তার সেটাও নেই। না সেই দিক থেকে আমার জন্য আবার পুরো উল্টো। এই যে ধরেন আমি পার্লারে যাওয়ার পর যদি 2 ঘন্টার মতো সময়ও নেই, সে কিচ্ছু বলবে না, চুপচাপ বসে আমার জন্য অপেক্ষা করবে। পার্লার, লাস্ট পার্লারে কবে গিয়েছিলাম সেটাই তো মনে নেই ভাবি। আর ওকে যদি বলি একটু পার্লারে নিয়ে যাওয়ার কথা, ও ভাবে ওকে বলেছি কারণ আমি পার্লারে গিয়ে বেশি টাকা খরচ করবো। আরে যতটুকু টাকা দরকার পড়বে ততটুকু টাকাই তো খরচ করবো, তাই না? মাঝে মাঝে বিরক্ত লাগে। আচ্ছা ভাবি চলেন না আমার বাসায়, কালকে যা যা শপিং করলাম আপনাকে দেখাই। ভাবি আরেকদিন যাই, কারণ আপনার শপিং বলে কথা, 5 মিনিট সময় নিয়ে গেলে তো হবে না, মিনিমাম আধা ঘন্টা লাগবে। তা অবশ্য ঠিক বলেছেন, আধা ঘন্টায়ও হবে না, ঘন্টাখানিক লেগে যাবে। আচ্ছা ঠিক আছে ভাবি, আজকে তাহলে আমি উঠি, আমিও একটু বাইরে যাবো, বাইরে কাজ আছে, চলেন একসাথে।